জয়গুরু যোগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণাময় শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণামা শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রীচরণামা শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদা শ্রীচরণামা শতকোটি প্রণাম এই ইউটিউব ভিডিওর মাধ্যমে যারা যুক্ত হয়েছেন ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন এবং প্রতিনিয়ত শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলার চেষ্টা করবেন ইষ্ট কাজ করবেন আজকের ঘটনা বলছি এই ঘটনা হচ্ছে তেইশে সেপ্টেম্বর উনিশশো সালের শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় এসে বসেছেন আলোচনা চলছে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বহু ভক্তরাও বসে আছেন কেউ ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর তার সমাধান করে দিচ্ছেন কেউ আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছেন ঠাকুর তাদের সঙ্গেও যুক্ত আছেন বিষয় নিয়ে ঠাকুর গভীরভাবে তাদের বুঝিয়ে বলছেন এর মধ্যেই সুবোধের মা এসে সেখানে ঠাকুরকে প্রণাম করে বসেছেন বসতেই শ্রী ঠাকুর বললেন আমাকে পঁচিশটা টাকা দিবি শুনেই সুবোধের মা তৎক্ষণাৎ বললেন হ্যাঁ দেব না কেন সব কিছুই তো আপনার তারপর ঠাকুর বললেন একজন গোপনে এসে চেয়ে গেছে আমি কইছি দেখি তো আবার হয়তো এসে পড়বে তাই তুই দিবি পঁচিশ টাকা সুভার মা একদম খুশি হয়ে বললেন ঠাকুর দেব না কেন আমি এক্ষুনি নিয়ে আসছি মা ওখান থেকে চলে গেলেন এবং যখন ফিরে আসছেন তখন শ্রী ঠাকুর আবার বললেন দেখ আমি যখন তখন চাই আমার জন্য আলাদা একটা তফিল করবি যখন যেমন পারিস তাতে কিছু কিছু ফেলে রাখবি এতে কষ্ট হবে না আর সংসারের জন্য আলাদা কিছু কিছু সঞ্চয় করবি পারতপক্ষে তাতে হাত দিবি না অসময়ে তাতেই দেখবি খুব কাজে দেবে সংসারী মাত্রেই কিছু কিছু সঞ্চয় করা দরকার বিশেষত মায়েদের শ্রী ঠাকুর মায়েদের বলেছেন যে সঞ্চয় করার তোমাদের দরকার উক্ত মা আবার বললেন ঠাকুর আপনার মুখে আগেও কথা শুনেছিলাম তাই আমি একটু একটু চেষ্টা করি শ্রী ঠাকুর এসে বললেন খুব ভালো খুব ভালো সুবোধের মা বললেন ঠাকুর যাদের সংসারে খরচ চালিয়ে বেশি থাকে তারা না হয় সঞ্চয় করতে পারে কিন্তু যাদের সংসার চলে খুব কষ্টে তারা কিভাবে সঞ্চয় করবে শ্রী শ্রী ঠাকুর বললেন ওটা হলো অভ্যাসের ব্যাপার অভ্যাস করলেই সবটাই হতে পারে বেশি প্রিয় একজন সুশৃঙ্খলভাবে সংসার চালাতে পারে না আরও দেনা করে আবার কেউ কমের ভেতরে সুষ্ঠুভাবে সংসার চালিয়ে তার ভেতর থেকে জমাতে পারে তবে মনে রাখতে হবে টাকা জীবনের জন্য টাকার জন্য জীবন নয় তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তোমার সংসার বা নিকট পরিবেশের কারো প্রাণান্তিক প্রয়োজনে তা যদি খরচ করতে কুণ্ঠিত হও তবে বুঝতে হবে অর্থাশক্তি সত্যি তোমার জীবন শক্তির উপর দিয়ে উঠেছে অমন তার আসক্তি কিন্তু অনিষ্ঠেরই মূল শ্রী শ্রী ঠাকুর করুণাময় তিনি সবই বোঝেন তাই শ্রী ঠাকুর সবাইকে বিশেষ করে মায়েদের বলেছেন যে সংসার কি করে করতে হবে সংসারে থেকেও কষ্টের মধ্যে থেকেও কিভাবে সঞ্চয় করতে বলেছেন কেন বলেছেন ভালোর জন্য বলেছেন যে মায়েরা যদি এমন ধরনের আচরণ ব্যবহার করে সঞ্চয় করার ব্যাপারটা যদি তারা একবার বুঝে চলতে পারে তাহলে যখনই আপদ বিপদ আসবে তখন তাদের কষ্ট হবে না তারা সেই সঞ্চয় করা জমিয়ে রাখা সেই পয়সা দিয়েই সব কিছু সুষ্ঠুভাবে করতে পারবে তাই শ্রী ঠাকুর বলেছেন যে নারীর বৈশিষ্ট্য কি নারী তিন প্রথম পৃষ্ঠায় ঠাকুর বলেছেন নারীর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলিকে মায়েদের বুঝতে হবে শিখতে হবে তবেই প্রতিটা মেয়ে প্রতিটা মা স্বামী স্ত্রী পুত্র প্রতি প্রত্যেককে নিয়েই সুখে সংসার করতে হবে তাই শ্রী শ্রী ঠাকুর খুব গুরুত্ব দিয়েছেন মায়েদের মায়েদের ভালো হতে বলেছেন ঠাকুর এমনও বলেছেন যেমন একটি হেলিকপ্টার যদি নামতে হয় তাহলে ভালো প্ল্যাটফর্মের দরকার তেমনি সুসন্তান যদি এই পৃথিবীতে আনতে হয় তাহলে মায়েদেরও তেমনি ভালো হওয়ার দরকার ভালো মা পাওয়া যাচ্ছে না তাই সাধু সন্তরাও এই পৃথিবীর জন্ম নিতে পারছে না তাই মায়েদের ভালো হতে বলেছেন মায়েদের বৈশিষ্ট্য ঠাকুর বলে গেছেন আর মায়েরা যদি সেই বৈশিষ্ট্য অনুযায়ী চলে তাহলেই তারা সুসন্তান জন্মগ্রহণ দিতে পারেন তাই প্রতি মায়েদের আমার অনুরোধ ঠাকুর যেটা বলেছেন শ্রী শ্রী বড় মা যেটা আচরণ করে দেখিয়ে গেছেন ঠাকুর যেটা চেয়েছেন সেইভাবে চলার চেষ্টা করতে আশা করি আপনারা সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন আপনাদের মঙ্গল কামনা শ্রী ঠাকুরের শ্রীচরণে করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরেক নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম